কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং রায়গঞ্জ হাসপাতালে রোগীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হল। সংগঠনের উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট অরূপ কুমার দাস জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জয় গোপাল করের প্রয়াণ দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আমাদের ডিএ মামলা কোর্টে রয়েছে, আমরা বিচারের আশায় রয়েছি এবং আমাদের জয় হবে আমরা নিশ্চিত। সংগঠন নিয়ে থাকি, আপনারা রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আজকে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, কি বলবেন অরূপ? আমরা আজকে উত্তর দিনাজপুর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের এই জেলায় আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী জয়গোপাল কর মহাশয় আজকে দশম প্রয়াণ দিবস। এই দশম প্রয়াণ দিবসে এই দিনটিকে আমরা এই দুস্থ রোগী যারা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে শুকনো খাবার বিতরণের মাধ্যমে আমরা উদযাপন করছি এবং আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই এবং আমার তার যে আত্মত্যাগ এই সংগঠনের জন্য সেইটাকে আমরা স্মরণ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। ঠিক যেই বলবেন আজকের দিন, এখনও আমাদের বিয়ে দাবি তো আমরা বহুদিন ধরে করে এসেছি এবং আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিয়ের মামলা পেন্ডিং আছে এবং সেখানে এখন পর্যন্ত হিয়ারিং হয়নি। আগামী 25 সালে হিয়ারিং আছে, আমরা ন্যায় মানে বিচারালয়ের এই অধীনে আমরা গিয়েছি এবং আমরা আশা করছি আমরা ন্যায্য বিচার পাব। কী বার্তা দিতে চাইবেন সমাজকে, কারণ সামাজিক সংগঠন কি আবেদন থাকবে সরকারের কাছে? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের জন্যই করে তা না, এবং আমাদের সামাজিক ভূমিকা আছে। আমরা যেমন বিভিন্ন সময়ে যেমন বন্যাতে আমরা এগিয়ে যাই, আমরা যে সমস্ত মেধাবী ছাত্র আছে এবং যে সমস্ত দুস্থ আপনার বাচ্চারা যারা পড়াশোনা করে আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা গোটা বছর আপনারা জানেন যে আমরা প্রতি বছরই একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি উত্তর দিনাজপুর জেলায় এবং সেটা বিরাট মাপের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা এই যে সমস্ত দুস্থ রোগী যারা হাসপাতালে ভর্তি থাকে, যারা একটা এক সামান্য রক্তের জন্য যাদের প্রাণ যেতে যাওয়ার উপক্রম হয় তাদের আমরা কিছুটা হলেও আমরা সাহায্যের জন্য আমরা এগিয়ে যাই।